আদনান তোমাকে জড়িয়ে ধরি কি অসাধারণ তেলাবাদ সুহান আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আমি আমি মানে খেই হারিয়ে ফেলেছি আল্লাহ এই চমৎকার করে সে আল্লাহর কথাগুলো বলে যাচ্ছিল আমি চিন্তা করছিলাম যে এটা কি করা নাজিল হচ্ছে আল্লাহ আমি বারবার তাকাচ্ছিলাম যে এত সুন্দর স্বর আমি আর শুনিনি মনে এরকম অবস্থা আল্লাহ আল্লাহ করুক আমি দোয়া করি তাকে প্রিয় দর্শক

بسم الله الرحمن الرحيم ويوم تقوم الساعه يبلس المجرمون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم تقوم الساعة يبلس المجرمون ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم وكانوا بشركائهم كافرين ويوم تقوم الساعه يومئذ يتفرقون فاما الذين امنوا وعملوا الصالحات فهم في روضه يحبرون وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك فأولئك في العذاب محضرون فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والارض وعشيا وحين تظهرون يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الارض بعد موتها وكذلك تخرجون ومن اياته ان خلقكم من تراب إذا أنتم ثم إذا أنتم بشر تنتشرون ومن آياته أن خلق لكم من أن أزواجا لتسكنوا إليها, لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ومن اياته خلق السماوات والارض واختلاف السنتكم والوانكم ان في ذلك لايات للعالمين ومن اياته من ابتغاءكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون. صدق الله العظيم. عدنان تمحي تجارية

তারপরে বলেছেন ওয়ালা কদ ইয়াসালান আল কোরআন আলি দিক্রি ফাহলমি মুদ্দকীর আল্লাহ তালা বলেছেন ইনামেল মুখ মিনু আল্লাহ রিন লহ জিলাত পলু বুহ ইদতুলিয়াত আলাইহিম আয়া আয়া তুহু ওয়া আলা আরব বিহীম কালুন আল্লাহ তালা যে কোরআন হেফাজত করবেন তার তেলাওয়াত এটাই প্রমাণ করে ঠিক আল্লাহ তালা যে কোরআনকে সহজ করে দিয়েছেন এটাই তার প্রমাণ করে আল্লাহ তালা বলেছেন কোরআন তেলাওয়াত মুমিনের ইমান কি বৃদ্ধি করে দেয় তার তেলাওয়াত সেটা প্রমাণ করে দোয়া করি এগিয়ে যাও অনেক ধন্যবাদ আপনাকে ওস্তাজ আমরা আসবো শেখ আহমদ বিন ইউসুফ আপনার কাছে ইসমিল্লা হিমা আল্লাহ আদান আর রশিদ সত্যি বলতে তোমার তেলাওয়াত হৃদয়কে স্পর্শ করে কারণ যখন কোরআন তেলাওয়াত করে অন্তর থেকে সেটা অন্তরে গিয়ে পৌঁছে ঠিক আর একটি বিষয়ে তোমাকে বলছি এই কণ্ঠটা কিন্তু আল্লাহর দান তাই না তো এই জন্য সবসময় আমলের উপর থাকবে ভালো কাজ করবে সঠিক পথে থাকবে তখন তেলাওতের মধ্যে আল্লাহ পাক একটা মজা ইনশাআল্লাহ ঢেলে দিবেন অনেক দোয়ার হইল অনেক ধন্যবাদ আপনাকে ওস্তাজ আল্লাহ সব হানুয়া তাহ তোমার কণ্ঠে আরও লজ্জা অনেক বেশি তৈরি করে দিন আমরা যাব কারি আতাউল্লাল মামুন আপনার কাছে আদনান আর রশিদ তুমি মার্কাজুল মাদিনার না তুমি সারা বাংলাদেশের কিছুদিনের মধ্যেই তুমি হবে সারা বিশ্বের সকল মুসলমানদের সকলের হৃদয়ের স্পন্দন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে আসছি ডক্টর আবুল কালাম আজাদ বাসার আপনার কাছে মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ আকবর আসলে বলার ভাষা নেই আমি আমি মানে খেই হারিয়ে ফেলেছি আল্লাহ চমৎকার করে সে আল্লাহর কথাগুলো বলে যাচ্ছিল আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের কাছে আসা তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন তাকে অনেক বড় করুন আমিন আমাদের বাংলাদেশের সম্মান তুমি বয়ে আনবে বিশ্ব থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিশ্বময় ছড়িয়ে যাবে আমাদের দেশের কথা তোমাদের মাধ্যমে তোমরাই প্রকৃত স্টার জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকাল্লাহ ফিক শেখ আমরা আসবে এবার প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া আল মাদানি আপনার কাছে ও যে আয়গুলো তেলত করলো তার সংক্ষিপ্ত তাফসিরও বলবেন এবং আপনার অনুভূতিও বলবেন প্লিজ আলহামদুলিল্লাহ আমি প্রথমে অনুভূতিটা বলি এই জন্য কারণ আমি চিন্তা করছিলাম যে এটা কি কোরআন নাজিল হচ্ছে আল্লাহ আমি বারবার তাকাচ্ছিলাম যে এত সুন্দর স্বর আমি আর শুনিনি মনে এরকম অবস্থা আল্লাহ আল্লাহ কবুল করুক আমি দোয়া করি তাকে আল্লাহ আরো বড় করুন আল্লাহ যেন আমরা এরকম আরো আল্লাহ দুনিয়াতে এরকম আরো ভালো কিছু দেখে যেতে পারি আল্লাহ সে তফিক কামনা করছি আমিন আমিন আজকে আমি যে অংশটুকু সে তেলাওয়াত করেছে এগুলো কথা বলছি এগুলো সবই তাওহিদের আলোচনা প্রথমে বলা হচ্ছে আল্লাহ তালা যে কোরআন কারিম বলছেন এটাই এরশাদ করছেন যে যেদিন কেয়ামত কায়েম হবে সেদিন মুজরিমদের কাফেরদের কি অবস্থা হবে তারা যে নিরাশ হবে সেটা বলা হচ্ছে এবং কিভাবে নিরাশ হবে বলছে দুনিয়ার বুকে যারা সুপারিশের আশায় বসেছিল সেদিন দেখবে যে কেউ তাদের সুপারিশ করছে না তখন সুপারিশ তো পাচ্ছে না সাথে সাথে সিটকের কারণে তারা শিরস্থায়ী হয়ে যাবে এটা হচ্ছে ইউবলিসুল মুজিরিম তারপর আবার বলছেন আল্লাহ তাল্লাহ যেদিন ক্যামত কায়েম হবে দুইটা ভাগ হয়ে যাবে কেউ আলা আইলিয়ে থাকবে কেউ আসফালা সাহিলিয়ে থাকবে দুইটা ভাগ করে দিন আল্লাহ তালা উল্লেখ করে দুইটা কথা উল্লেখ করলেন তারপর আল্লাহ তালা উল্লেখ করলেন তার নিদর্শন সমূহ আল্লাহ নিদর্শন একটা হচ্ছে আয়াত কাউনি একটা আয়াত সারিয়া সারারি আয়াত দিয়ে সারাই কাউনিয়া আয়াতকে উল্লেখ করলেন তার নিদর্শনগুলো একটু চিন্তা করো কীভাবে তিনি নিদর্শনগুলো দিয়েছে উল্লেখ করেছেন যে তিনি মাটি থেকে শুরু করেছেন তারপর দুনিয়াতে দুনিয়া মানুষ দিয়ে ভরিয়ে দিয়েছেন তারপর উল্লেখ করেছেন স্ত্রীর কথা যে যার মাধ্যমে প্রশান্তি পাওয়া যায় যে বিয়েতে আজ অনেকেই আগ্রহী হচ্ছেন অথচ রসুল্লা সাল্লাম বলছেন লাম আর আকাল মুতাহা বাই নিফিন নিকা অথচ এটা থেকে মানুষ দূরে সরে যাচ্ছে এটার মাধ্যমে তিনি সেই নিদর্শন তুলে ধরলেন তারপর তিনি উল্লেখ করলেন যে মানুষের ভাষা মানুষের রঙের পরিবর্তন ভাষার পরিবর্তন আসমান জমিনের সৃষ্টি এগুলির যে অবস্থা তারপরে পানি বৃষ্টি আসমানকে উপরে রাখা জমিনকে স্থির রাখা এটুকু ভালো করে চিন্তা করলে অবশ্যই ইমান আনতে মানুষ বাধ্য হবে সবশেষে তিনি বলেছেন যে তিনিই সৃষ্টি করেছেন আবার তিনিই এগুলোকে আবার নতুন করে সৃষ্টি করবেন এটা তার জন্য কোনো কঠিন কাজ নয় সবশেষে তার আল্লাহর গুণগুলোকে তিনি উল্লেখ করেছেন ওলাহুল মাসাউল আলাহ ইসলামা আল্লাহ আল্লাহর গুণগুলো যদি কেউ চিন্তা করে অবশ্যই ইমান আনতে বাধ্য হবে স্যাব শাসে তিনি তার দুটি নাম উল্লেখ করেছেন বাগুলা আজিজুল হাকিম যে দুটি নামের মধ্যে সমস্ত নামের সিফাতের গুণ অবলীলাক্রমে ঢুকে যায় সেটা সব মানুষ বুঝতে পারে আল্লাহ যদি শুরু চিন্তা করার তহদান করেন আমাদের কালদ বুঝার দান করুন আল্লাহ আসালামাইকুম রহমত আসসালাম রহমতুল্লাহ ববরকাত আমরা আসবো আবু সুফিয়ান আপনার কাছে ওর